অনেক সময় রোজা রাখলে দিনের বেলায় কষ্ট হয়, তখন অনেকে বলেন যে নিজের আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখলে রোজা হবে না, একথা কি সঠিক? না, একথা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মনগড়া কথা। রোজা রাখলে কষ্ট হবে, সেটাই তো স্বাভাবিক, ইবাদত করতে কষ্ট হয়। ইন্না আইজামাল জাজা ই মা আইজামিল বালা, নবী রাসূলুল্লাহ বলেছেন যার কষ্ট যত বেশি হয় কোনো ভালো কাজ করতে গিয়ে আল্লাহ তাআলা পক্ষ থেকে পুরস্কারও সেরকম বড় হয় এবং বৃহৎ আকারে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। অতএব রোজা রাখতে গিয়ে কষ্ট হবে তো ঠিকই, নিজেকে কষ্ট দিয়ে রোজা রাখা ঠিক না, এই কথা ভুল এবং ভিত্তিহীন। হ্যাঁ, নিজেকে অপ্রয়োজনে অকারণে কষ্ট দেয়া, যেটাকে তাজিবুন নফস বলা হয়, সেটা জায়েজ নয়। আল্লাহ বলেছেন আল্লাহ তুল কবে দিকমালা তাহলে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এটা হলো অহেতুক অপ্রয়োজনে বা জাগতিক কোনো বিষয়ে অসতর্ক থেকে নিজের ক্ষতি করা, সেটি জায়েজ নয়। কিন্তু ইবাদত করতে গিয়ে আপনি কষ্ট সহ্য করবেন, সেটাই তো বরং কাম্য ইসলাম শরীয়তে।